পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের, তৃণমূল পরিচালিত টাকি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা 12 জন কাউন্সিলরের। পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের, তৃণমূল পরিচালিত টাকি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের 12 জন কাউন্সিলরের অনাস্থা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, টিআইসি প্রদ্যুৎ দাস সহ তৃণমূলের 12 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। তাদের অভিযোগ, টাকি পৌরসভার জমি বেআইনিভাবে হস্তান্তর, আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ সহ নানান অভিযোগ দীর্ঘদিন ধরে। ওয়াকিবহুলের মতো তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে এই ঘটনায় ফের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ। এদিন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা আনেন তারা। ভাইস চেয়ারম্যান সহ 12 জন তৃণমূলের কাউন্সিলর সেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে মহকুমা শাসকের কাছে। তা ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টাকি এলাকায়। ঘটনায় ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো, তা বলাই বাহুল্য। এই বিষয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, টাকি পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানে বেআইনিভাবে জমি হস্তান্তর থেকে চুরি করে সরকারি জমি দখল করা, এমনকি স্বজন পোষণ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই দুর্নীতিমুক্ত টাকি পৌরসভা। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে, গতকালকেই 12 জন কাউন্সিলর মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। কিছুদিন আগে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেও এরকম অনাস্থা এসেছিল। এই সমস্ত অনাস্থার কারণ হচ্ছে যে বিগত আর পৌরসভাতে বা বর্তমান পরিচালিত যে পৌর বোর্ড, এতে এত বিশাল পরিমাণে দুর্নীতি হয়েছে, প্রতিটি দুর্নীতির জন্য নিজেদের মধ্যে খেয়ে খেয়ে থেকে আজকে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের, সাধারণ মানুষ তার কোনো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে এর বিরুদ্ধে অনাস্থা, কাল ওর বিরুদ্ধে অনাস্থা, এই চলছে। লাস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আছে। এখানে যে দুর্নীতি হয়েছে তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আমরা আরটিআই করে লিজ প্রপার্টির উপরেই মাত্র একটি বিষয়ের উপরেই 46 লক্ষ টাকা দুর্নীতির নথি আমাদের কাছে আছে। আমরা এ বিষয়ে হয়তো আইনগত ব্যবস্থা নেব, কিন্তু এমতো অবস্থায়, টাকি পৌরসভার অবস্থা, সাধারণ মানুষরা কোনো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাপক দুর্নীতি আমরা এর আগে দেখেছি, ইডি থেকে ওখানকার আগের যে ভাইস চেয়ারম্যান তার ওখানে আর তদন্তে এসেছিল। টাকি পৌরসভার অনেকগুলো বিষয়ে তদন্ত চলছে। তো আমার তো মনে হয় যারা অনাস্থা রেখে এনেছে আর সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা পড়েছে সেই বিষয়ে সঠিক আর তদন্ত সর্বক্ষেত্রেই হয়ে এটা শুরু হওয়া উচিত। জনগণ যাতে আর সঠিক পরিষেবা পায় তার যথাবিধি ব্যবস্থা হওয়া উচিত। যদিও অনাস্থার বিষয়ে বিজেপির 2 কাউন্সিলর কোনো পদক্ষেপেই যাননি, তারা নিরপেক্ষ রয়েছেন। টাকি পৌরসভায় মোট আসন 16, তার মধ্যে তৃণমূলের দখলে 14টি আসন, বিজেপির দখলে 2টি আসন। যদিও তৃণমূলের ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের, তৃণমূল পরিচালিত টাকি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের 12 জন কাউন্সিলরের অনাস্থা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, টিআইসি প্রদ্যুৎ দাস সহ তৃণমূলের 12 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। তাদের অভিযোগ, টাকি পৌরসভার জমি বেআইনি হস্তান্তর, আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ সহ নানান অভিযোগ দীর্ঘদিন ধরে। ওয়াকিবহুলের মতে তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে এই ঘটনায় ফের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ দিল। এদিন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা আনেন তারা। ভাইস চেয়ারম্যান সহ 12 জন তৃণমূলের কাউন্সিলর সেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে মহকুমা শাসকের কাছে। তা ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য টাকি এলাকায়। ঘটনায় ফের আরেকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, কিছুদিন আগেই পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আসে বলে দাবি বিজেপির। এই বিষয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, টাকি পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
সেখানে বেআইনিভাবে জমি হস্তান্তর থেকে চুরি করে সরকারি জমি দখল করা এমনকি স্বজন পোষণ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই দুর্নীতিমুক্ত টাকি পৌরসভা। যদিও অনাস্থার বিষয়ে বিজেপির দুই কাউন্সিলর কোনো পদক্ষেপই যাননি, তারা নিরপেক্ষ রয়েছেন। টাকি পৌরসভায় মোট আসন 16, তার মধ্যে তৃণমূলের দখলে 14টি আসন, বিজেপির দখলে 2টি আসন। যদিও তৃণমূলের ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর এই বিষয়ে মুখ খুলতে নারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।